নমস্কার, আমি তনয়া। ঘরকন্যা ও ঘোরাফেরা আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আজকের এই নতুন ব্লগটি। আজকের এই ব্লগে আপনারা দেখতে পাবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের কিছু মুহূর্ত। মামা, কোথায় যাচ্ছ? আচ্ছা, চলো দেখি যাই কেমন হচ্ছে পার্টি। হ্যাঁ, গত শনিবার 6ই মে ছিল ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেক। আর সেই উপলক্ষে ব্রিটেনের রাস্তাঘাট, স্কুল সমস্ত কিছু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এটি হলো একটি ডে কেয়ার। সমস্ত বাচ্চাদের স্কুলে যাওয়ার বয়স হয়নি, আর যাদের বাবা মা দুজনেই কর্মরত তারাই ডে কেয়ারে থাকে। দেখুন এই বাড়িটা কি সুন্দরভাবে ফ্ল্যাগ দিয়ে সাজানো হয়েছে। তুহি এইদিকে এখন চলেছে ওর স্কুলের করোনেশন পার্টি জন্য, আর আজকে ওদেরকে বলা হয়েছে খুব সুন্দরভাবে সেজে গুজে আসতে পার্টির জন্য। ইউকের সমস্ত স্কুলে পালন করা হয়েছে এই করোনেশন পার্টি। এতে বাচ্চারা সুন্দরভাবে সেজে গুজে স্কুলে গিয়ে ন্যাশনাল অ্যান্থেম গেয়েছে, তার সাথে ছিল রয়্যাল লাঞ্চের ব্যবস্থা, আর ছিল কিছু আর্ট অ্যান্ড ক্রাফটেরও ব্যবস্থা। এইদিকেই দেখুন এই পাড়াতেও বাড়িগুলির এ প্রান্ত থেকে ও প্রান্ত খুব সুন্দরভাবে রঙিন কিছু পতাকা আর তার সাথে ছিল ইউকের ফ্ল্যাগ দিয়ে সুন্দরভাবে সাজানো। এগুলো সবটাই আয়োজন করা হয়েছে রাজার রাজ্যাভিষেকের উপলক্ষে। সমস্ত রাস্তাঘাট, রেস্তোরাঁ, নানান ধরনের বিল্ডিং সব কিছু সেজে উঠেছে এই করোনেশন উপলক্ষে। আমরা এখন এগিয়ে চলেছি জায়ান্ট স্ক্রিনে রাজার রাজ্যাভিষেক দেখবো বলে। আর এইদিকে দেখুন এই যে রাস্তাটির নাম কিংসওয়ে করা হয়েছে। রাজার রাজ্যাভিষেক উপলক্ষে এই পুরো মে মাস জুড়ে রাজাকে সম্মান দেখিয়ে এই রাস্তাটির নামকরণ করা হয়েছে কিংসওয়ে। আর এইদিকে দেখুন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি যেখানে আমাদের এই করোনেশনের প্রোগ্রাম দেখানো হচ্ছে। এরকম একটি জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছে, আর সাথে ছিল খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা। অনেক লোকজন বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে এই করোনেশনের প্রোগ্রাম সবাই মিলে দেখবো বলে। লন্ডনে প্রায় 56টি জায়গায় এরকম জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে 1 লক্ষেরও বেশি লোক একসাথে রাজার রাজ্যাভিষেক দেখছিল। স্থানীয় কাউন্সিল থেকে এই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে। বৃষ্টি ছিল সকাল থেকে প্রচণ্ড হারে, আর তারই মধ্যে লোকজন ছাতা মাথায় আগ্রহ সহকারে চলে এসেছে রাজ্যাভিষেক দেখবে বলে। আমরাও কিন্তু এই রাজার রাজ্যাভিষেক দেখবো বলে বৃষ্টি উপেক্ষা করেই হাজির হয়েছি এই অনুষ্ঠানে। আমরা আস্তে আস্তেই রাজ্যাভিষেকের লাইভ টেলিকাস্ট শুরু হয়ে গিয়েছিল। তো আমরা আসার পর থেকে যতটুকু হচ্ছে অনুষ্ঠান ততটাই দেখতে পাচ্ছি। আর এই রাজ্যাভিষেকের অনুষ্ঠানটি কিন্তু হয়েছিল ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে। আপনারাও আমার সাথে আসুন আর দেখতে থাকুন এই অনুষ্ঠানটি। এই স্ট্রিট করোনেশন পার্টিতে দেখুন মিস্টার বোম্বে বলে একটি ভারতীয় খাবার দোকানের স্টল ছিল। আর এখানে মিলগুলোর সব নাম ছিল, দেখুন শাহরুখ, ঐশ্বর্য রাই, এরকম নানান নাম করা সমস্ত নায়ক নায়িকার নামে। আমি তো ব্যাপারটি দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। বেশ মজাদার না ব্যাপারটি? এদিকে ব্রিটেনের রাজার রাজ্যাভিষেক চলছে, ওই দেখুন জায়ান্ট স্ক্রিনে সেই অনুষ্ঠান দেখানো হচ্ছে, তার ঠিক একদম পাশেই আছে আমাদের ভারতীয় খাবার দাবারের দোকান। আর সেই দোকানে ভারতীয় লোকজন তো আসছেই, কিন্তু চোখে পড়ার মতো ছিল ব্রিটিশ লোকজনেরও ভিড়। এইদিকে এই রাস্তা জুড়ে লোকজন স্টেশন থেকে সোজা এই অনুষ্ঠান দেখার জন্য আসছে।
আর ভারতীয় দোকানের সাথে ছিল শ্রীলঙ্কান স্ট্রিট ফুড, এটি আবার কলম্বো স্ট্রিট ফুডের নাকি দোকান। তার সাথে আবার এই দেশের পিৎজা যেরকম খুব বিখ্যাত, তো সেই জন্য পিৎজারও একটি ভ্যান ছিল। মানে এনারা যে অনুষ্ঠানটি আয়োজন করেছে ভীষণ সুন্দর এনাদের ব্যবস্থাপনা ছিল, তবে বৃষ্টির জন্য অনুষ্ঠানটা সত্যি যতটা সুন্দর হতে পারত ততটা সুন্দর হয়ে উঠতে পারেনি। কারণ অনেক লোকজনেরই আসার কথা ছিল, তারা এই বৃষ্টির জন্য অনেকেই আসেননি। আবার দেখুন ওই যে নীল তাঁবুটা, সেই নীল তাঁবুর মধ্যে গ্রিক স্ট্রিট ফুড ছিল। এখানে নানান দেশে নানান ধরনের খাবার দাবারের আয়োজন করা হয়েছিল। আর যেহেতু ওনারা ভেবেইছিলেন যে অনেক লোকজন আসবে, তাই এই ব্যবস্থাটা ওনারা করে রেখেছিল। এইদিকে এই কিং করোনেশনের এই ফ্ল্যাগ সমস্ত বাচ্চাদের মাঝখানে বিলি করা হচ্ছিল। তুহিও একখানা ফ্ল্যাগ নিয়ে খুব সুন্দরভাবে আনন্দ করে উপভোগ করছে রাজারই রাজ্যাভিষেক। 2300 অতিথি ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে বসে রাজারই রাজ্যাভিষেক অনুষ্ঠানটি দেখছে। স্ক্রিনে রাজা তৃতীয় চার্লসকে কিন্তু হেঁটে হেঁটে এগিয়ে যেতে দেখা যাচ্ছে। এবার আমি আপনাদেরকে কিছু জিনিস জানিয়ে রাখি। রাজাকে অভিষিক্ত করা হয় রাজার চেয়ারে বসিয়ে। সোনায় মোড়ানো একখানা কাপড় দিয়ে রাজাকে আচ্ছাদিত করে সেখানে পবিত্র তেল রাজার হাতে মাখিয়ে দেওয়া হয়। আর তারপরেই রাজার হাতে এই দেখুন তুলে দেওয়া হয়েছিল রাজদণ্ড। এই রাজদণ্ড হলো মানবতা, ধর্মীয় অনুশাসন, ক্ষমতা, বিচার এবং ক্ষমার প্রতীক। এরপরই কিন্তু রাজার মাথায় আর্চ বিশপ অব ক্যান্টারবেরি পরিয়ে দেন এই মুকুটটি। রাজার হাতে যেই ধর্মীয় তেলটি মাখানো হয়েছিল সেই অনুষ্ঠানটি কিন্তু জনসমক্ষে দেখানো হয়। এই যে রাজা তৃতীয় চার্লসের মাথায় যেই ঐতিহাসিক মুকুটটি রয়েছে, এই যে মুকুটটি এর নাম হলো সেন্ট এডওয়ার্ড মুকুট। এটি 22 ক্যারোট নিখাত সোনা দিয়ে তৈরি। 360 বছরের পুরনো এই মুকুটটি প্রায় 3 ফুট লম্বা। এই মুকুটের ওজন প্রায় 2 কিলো 23 গ্রাম। এই মুকুটটিতে খচিত রয়েছে নীলকান্তমণি, রুবি সহ হালকা নীল ও নীলাভ সবুজ ব্যয়বহুল 444টি মণি ও পাথর। এদিকে করোনেশনের অনুষ্ঠান দেখতে দেখতেই পাশে দেখছি যে এনারা দুজন এসে হাজির। আর এদের দেখে বাচ্চা থেকে বড় সবাই দিয়েছে এক ছুট, সকলেই চাইছে একবার করে এদের সাথে ছবি তুলে নিতে। তবে এনারা দুজন কিন্তু নিজেরা ডেকে ডেকে সবাইকে দিয়ে ছবি তোলাচ্ছে। যেমন আমাকেও ডেকে বলছে, ডু ইউ ওয়ান্ট টু টেক পিকচার উইথ আস? আমি বলছি যে ঠিক আছে, নিশ্চয়ই ওদের সাথে গিয়ে আমিও আবার ছবি তুলেছি। এইদিকে পাশে দেখুন আরও কিছু খাবার দাবারের স্টল রয়েছে। এই স্টলগুলোতে মূলত বিক্রি হচ্ছে কেক, পেস্ট্রি, কুকিজ, আর এর সাথে ছিল নানান ধরনের স্ন্যাক্স আইটেম। এপাশে এই বেকারির দোকানটিতেও দেখলাম ভীষণ সুস্বাদু কেক, পেস্ট্রি এগুলো বিক্রি করা হচ্ছে। আর এদিকে দেখুন কিরম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। রাজার রাজ্যাভিষেকের পর কুইন কনসর্ট ক্যামিলার মাথায়ও মুকুট পরিয়ে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল। আর এইদিকে রাজ্যাভিষেকের অনুষ্ঠান ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শেষ হয়েছে। এখন রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলা ফিরে যাচ্ছেন বাকিংহাম প্যালেসে। আপনারা এখন যেই গোল্ডেন কোচটি দেখতে পাচ্ছেন, এটি 300 বছরের পুরনো গোল্ড স্টেট কোচ। এই কোচটি করেই রাজা তৃতীয় চার্লস এবং কুইন কনসর্ট ক্যামিলা ফিরে যাচ্ছেন ওয়েস্টমিনিস্টার অ্যাবে থেকে বাকিংহাম প্যালেসে। এই কোচটির ওজন প্রায় 4 টন, আর এটিকে টেনে নিয়ে যাচ্ছে 8টি ঘোড়া ও পদাতিক বাহিনী। ওই যে কোচের ভেতরে বসে রয়েছেন কুইন কনসর্ট ক্যামিলা এবং রাজা তৃতীয় চার্লস। 70 বছর পর
পৃথিবীর সবচাইতে অভিজাত রাজ পরিবারের রাজার রাজ্যাভিষেকের অনুষ্ঠান দেখছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোটি কোটি মানুষ। এই মুহূর্তে এই পদাতিক বাহিনীরা বহন করে চলেছেন কমনওয়েলথভুক্ত দেশগুলির পতাকা। ওই যে দেখুন, ভারতের পতাকা কিন্তু বহন করছেন একজন, আর এই যে ভারতের পতাকা নিয়ে এগিয়ে চলেছে এই পদাতিক বাহিনী। খুবই সুন্দর লাগছিল এই অনুষ্ঠান দেখতে। আজ একটি ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী থাকলাম আমরা, আর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে সেই মুহূর্তগুলি ভাগ করে নিতে। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আজকের এই ব্লগ আপনাদের কেমন লাগলো তা আমাকে অতি অবশ্যই জানাবেন। আর আজকের ব্লগটি যদি ইউটিউবের চ্যানেলে দেখে থাকেন তাহলে ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি যদি ফেসবুকের পেজে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন, আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর দেখা হবে আমার পরবর্তী ব্লগে। বাই বাই।